তুরস্কের ভূমিকম্প এটা কি কিয়ামতের লক্ষণ? কিয়ামতের আগে ভূমিকম্প প্রচুর পরিমাণে বাড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে সেটি পাওয়া যায়, ঘন ঘন পৃথিবীর বিভিন্ন প্রান্তে একটা পর একটা ভূমিকম্প হলে সেটি কিয়ামতের লক্ষণ হিসেবে হাদিসে বলা হয়েছে। এবং কিয়ামতের ঠিক একেবারে শেষ মুহূর্তে কাছাকাছি পর্যায়ে এসে তিনটা ভূমিদর্শ হবে, একটা হবে পূর্বে, একটা হবে পশ্চিমে, একটা হবে মধ্যে। পৃথিবীর তিন প্রান্তে তিনটা ভয়াবহ ভূমিদর্শ হবে, যেখানে হয়তো লাখো লাখো মানুষ মারা যাবে। সেরকম ভয়াবহ ঘটনা ঘটবে কিয়ামতের ঠিক কাছাকাছি গিয়ে। তুরস্কের এই ভূমিকম্পটা সুনির্দিষ্ট করে কিয়ামতের আলামত নাকি পৃথিবীর আবহমানকাল থেকে চলে আসা অন্য দশটা ভূমিকম্পের মতো ভূমিকম্প? এই এলেম একমাত্র আছে আল্লাহ তাআলার কাছে। এটা নির্দিষ্ট করে এটাই কিয়ামতের আলামত এটা আমরা বলতে পারবো, বিশেষ করে যখন আজকাল অনেক কন্ট্রোভার্সি আছে যে এই সমস্ত ভূমিকম্পগুলো নাকি ম্যান মেড হয়। আল্লাহ মাফ করো, কিয়ামতের আগে পৃথিবীতে দাজ্জাল আসবে, তো দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে, তো তার পরিবেশ নানাভাবে প্রস্তুত হয়। গোটা পৃথিবীর সকল বিষয় মানুষ কন্ট্রোল করার মতো পাওয়ার আল্লাহ মানুষকে দিয়ে দেয়, এভাবেই তো দাজ্জাল আসবে। এবং এই টাইমগুলোতে ইমানের উপরে টিকে থাকা কঠিন, মানুষ দেখে যে মানুষ দিয়ে সব করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করার মতো একটা পরিবেশ তৈরি হয়, এটা কিয়ামতের পরবর্তী হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই উক্তিটি কি শরীয়তে কোথাও আছে? দৈনিক 20 বার মৃত্যু স্মরণ করার কথা, এটা করলে জান্নাত যাওয়া যাবে না, এরকম কোন কথা কোরআনে কোথাও আছে বলে আমার জানা নাই। তবে হ্যাঁ, মৃত্যু স্মরণ বেশি বেশি করে করতে হবে। আকসিরু হাদিমিল লাযাতিল মাউত, সকল স্বাদ থেকে মানুষের সম্পর্ক ছিন্ন করে দেয় যে মৃত্যু, সেটা স্মরণ বেশি বেশি করে করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমেও মৃত্যু সম্পর্কে আমাদেরকে বারবার সতর্ক করেছেন, আমাদের মৃত্যুকে স্মরণ করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরা, তোমরা কবর জিয়ারত করো কারণ সেটা আখিরাতকে স্মরণ করে দিবে। এই জন্য বেশি বেশি করে আমরা কবর জিয়ারত করব, আখিরাত স্মরণ, মৃত্যুর স্মরণ হবে। সেজন্য মৃত্যুর স্মরণ হওয়া ভালো জিনিস, কিন্তু এর মানে এই না যে দিনে 20 বার করলে আপনার জান্নাত ওয়াজিব হবে, এরকম কোনো হাদিস বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি।